শিল্পপতির বাড়িতে সকাল থেকেই চলছে আয়কর দফতরের হানা। আসানসোলের কুলটি বিধানসভার অন্তর্গত বরাকর হনুমান চড়ায় স্থিত শিল্পপতি গোপাল সিগলের বাড়িতে আয়কর অভিযান শুরু হয়েছে। এদিন শিল্পপতির বাড়ির গেট বন্ধ এবং বাড়ির সামনে দেখা গিয়েছে আয়কর দফতরের কয়েকটি গাড়ি। তাছাড়াও সেখানে উপস্থিত রয়েছে কেন্দ্রীয় বাহিনী। সূত্রের মাধ্যমে জানা গিয়েছে গোপাল সিঙ্গলের বেশ কয়েকটি কারখানা রয়েছে। ঝাড়খণ্ডে তার এক ঘনিষ্ঠের বাড়িতেও আয়কর দফতরের হানা চলছে। তবে কী কারণে আচমকা আয়কর দফতর হানা দিয়েছে তা এখনও জানা যায়নি। আসানসোল থেকে ইউরোশের প্রতিনিধির রিপোর্ট, এনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।